মেগা নিলামের আগে বড় সমস্যায় হায়দ্রাবাদ। কাব্যর দল ছাড়ার ঘোষণা এক মহা তারকার। দল গোছাতে ব্যাপক সমস্যায় পড়বে কমলা শিবির। কোন তারকা সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়ছেন, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। বিশ্ব ক্রিকেটে এখন আইপিএল এর জনপ্রিয়তা সব থেকে বেশি। অনেকে বলেন বিশ্বকাপের থেকেও এখন ভারতের এই লিগ ক্রিকেটের ভক্ত বেশি। আর আইপিএল এর একটি গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। গত সিজনে হায়দ্রাবাদের বিস্ফোরক ব্যাটিং নজর কেড়েছিল সকলের। তবে এই দলের জন্য এবার এক দুঃসংবাদ সামনে এলো। কারণ আইপিএল 2025-এর মেগা নিলামের আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেল স্টেইন। সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি জারি করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। বৃহস্পতিবার টুইট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্টেইন। তিনি লেখেন যে আইপিএলে গত কয়েক বছর আমি যাদের বোলিং কোচ ছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদকে অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমি আইপিএল 2025-এ ফিরব না। সুতরাং আইপিএল এর নতুন মরশুমের আগে সানরাইজার্স হায়দ্রাবাদকে নতুন পেস বোলিং কোচ খুঁজে নিতে হবে। স্টেইন অবশ্য পরক্ষণেই জানিয়েছেন যে তিনি দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের কোচিং স্টাফের ভূমিকায় বহাল থাকবেন। দুবারের চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপকে টানা তিনবার চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করবেন বলেও যে তিনি দৃঢ় প্রতিজ্ঞ তা এক বাক্যে স্বীকার করেছেন স্টেইন। সেজে উঠেছে আমাদের বনগা শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। উল্লেখ্য 2021 সালের ডিসেম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলিং কোচ নিযুক্ত হন স্টেইন। টানা তিনটি মরশুম তিনি দায়িত্বে বহাল ছিলেন। স্টেইনের নজরদারিতে উমরান মালিক আইপিএল 2022-এ চমকপ্রদ পারফরমেন্স করেন। 2024 সালের আইপিএলে অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্সের সঙ্গেও কাজ করেন স্টেইন। তবে কোচ হিসাবে কাজ করার আগে ডেল স্টেইন সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে আইপিএলে মাঠেও নেমেছেন। শুধু তাই নয়, এই তারকা আইপিএল খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ডেকান চার্জার্স ও গুজরাট লায়ন্সের হয়েও। তবে এবার আর আইপিএলে দেখা যাবে না এই মহা তারকাকে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটানের সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন, কাজিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।